অসাধারণ একটা ফিলিংস, এটা আসলে বলে বোঝানো যাবে না। এত সুন্দর একটা পরিবেশে আমরা আসছি আজকে, আর এত ভালো লাগতেছে পর্দার চরে এসে একদম নদীর কাছে, আমরা একদম পানির কাছে চলে আসছি, আর এখানকার পরিবেশটা আসলে এত মনোমুগ্ধকর এটা বলে বোঝানো যাবে না। আর এদিকে চলতেছে আপনার অনেক পানির গর্জন, এটা আসলে যদিও কক্সবাজার না, বাট আমরা মনে হচ্ছে কক্সবাজারের মতো একটা জায়গায় চলে আসছি। ওখানে তো সমুদ্রের গর্জনের সাথে নদীর পানির গর্জনের তো আর তুলনা করা যাবে না, বাট স্টিল এটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর একটা পরিবেশ আসছিল। এত বাতাস এবং পানির গর্জন লাগতেছিল এবং অসামান্য একটা পরিবেশ, মানে স্বর্গীয় একটা ফিলিংস এখানে একটা অনুভূতি হচ্ছিল আর কি। আর এইদিকে চলতেছে রোল আইসক্রিম বিক্রি, সো এখানে যেহেতু আসছি আর রোল আইসক্রিম বিক্রি হচ্ছে, আর টেস্ট করবো না সেটা হবে না, অবশ্যই টেস্ট করতে হবে। সো আমরা দাঁড়িয়ে পড়লাম এবং অর্ডার করলাম, আমার জন্য একটা স্পেশাল করে বানাই দিতে, যদিও আমার জন্য স্পেশাল বানাবে না, আমি বললাম স্পেশাল করে বানাই দিতে এবং ওরা আমার জন্য রেডি করলো একটা, এবং আমি বললাম যে ভাই অবশ্যই যেন টেস্টি হয়, আমি যদি টেস্টি হয় তাহলে কিন্তু আমি আবার একটা দিন বারবার আপনার কাছ থেকে খাবো আর অন্য কোথাও খাবো না। সো ওরা আমার জন্য প্রিপেয়ার করতেছিল এবং আমার জন্য ফাইনালি এটা রেডি করলো আর আমি নিয়ে নিলাম ওনাদের কাছ থেকে। এই তো আমার হাতে চলে আসছে, তারপরে ওখান থেকে আবার চলে আসলাম এখানে, আনারস মাখা বিক্রি করতেছে, সুতরাং এটাও টেস্ট করতে হবে। এটা একটা রাজশাহীতে একদম আনকমন, নতুন এরা ইয়ে করতেছে ব্যবস্থা করছে, সো এটাও এনজয় করতে হবে, যার কারণে আমরা চলে আসছি, এটাও উপভোগ করবো যেহেতু আসছি, সমস্ত কিছু উপভোগ করবো এবং টেস্ট করবো, তারপরে এখান থেকে যাবো। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমরা বের হইলাম, একটু ঘুরতে যাবো, যাবো হচ্ছে পদ্মার পদ্মার পাড়ে আর কি, ওটাকে বলে টি বাঁধ, মানে পদ্মার একটা স্পেশাল এরিয়া টি বাঁধ বলে ওটাকে। সো আমরা টি বাঁধে ঘুরতে যাব, ওখানে যাব এবং দেখা যাক ওখানে যে নাস্তা টাস্তা কী পাই, খাবার দাবার যেটা পাবো ওখানে খাওয়া দাওয়া করবো, আর একটু ঘোরাফেরা করব, করে তারপরে কিছু কেনাকাটা করে বাসা ব্যাক করবো। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমরা রিক্সা উঠে রওনা হইলাম টি বাঁধের উদ্দেশ্যে। আমাদের রিক্সাটা পদ্মার পাড় দিয়ে যাচ্ছিল, অর্থাৎ পদ্মার পাড় দিয়ে যে রাস্তা চলে গেছে সেই রাস্তাটা টি বাঁধ পর্যন্ত চলে গেছে। তো সুতরাং যেহেতু রাস্তাটা পদ্মার পাড় দিয়ে গেছে এবং রাস্তাটা অনেক সুন্দর এবং এখানে আশেপাশে বসার মতো অনেক জায়গা আছে, সুতরাং মনে করলাম যে একটু ভিডিও করা যাক। পরিবেশটা অনেক সুন্দর, নিঃসন্দেহে উপভোগ করার মতো একটা পরিবেশ। আপনি যদি আপনার বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে সময় কাটাতে চান, একটু ভালো সময় একটু ফ্রেশ পরিবেশে সুন্দরভাবে সময় কাটাতে চান, তাহলে রাজশাহীতে পদ্মার পাড় বা পদ্মা গার্ডেনের মতো ভালো জায়গা আর পাওয়া যাবে না। সো সুতরাং যেহেতু পরিবেশটা এনজয় করার মতো এবং ভালো লাগবে নিঃসন্দেহে সবার, সো আমি আমার মনে হলো যে আমি একটু সবাইকে দেখাই, যারা রাজশাহীতে কখনো আসেন নাই তাদের জন্য স্পেশালি, আর যারা রাজশাহীতে আসেন তারা তো সবসময় এদিকে যাতায়াত করেন পদ্মা গার্ডেনে, তারা তো জানেন, বাট যারা কখনো আসেন নাই তারা নিশ্চয়ই নিঃসন্দেহে পরিবেশটা এনজয় করতে পারবেন, দেখলেও ভালো লাগবে। আপনার জাস্ট ভিডিওটা দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে, অনেক সুন্দর একটা পরিবেশ এটা চলে এই এই সাম আমি যেটা দেখাচ্ছি আর কি, পুরাটাই পদ্মা নদী, এটা এই পাশে এখনও পানি ওঠে নাই, বাট ওই পাশে অনেক দূরে দেখা যাচ্ছে পানি, বাট এই পাশটাতে এতদিনে পানি ওঠে যায় অন্যান্য বছর, বাট এই বছরে এখনও পানি ওঠে নাই। সো একটু এখানে ময়লা টয়লার মতো মনে হচ্ছে যে ঘাস টাস জমে আছে, বাট স্পেশালি এটা কিন্তু পদ্মা নদীর চর হয়ে গেছে। যদি এটাতে এই জায়গাগুলোতে পানি ওঠে তাহলে আর এই খারাপ লাগাটা কাজ করবে না, তাহলে নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। বাট আমরা যেখানে যাচ্ছি টি বাঁধ সেখানে অনেক পানি উঠে গেছে এবং নিঃসন্দেহে অনেক সুন্দর একটা পরিবেশ, সুতরাং সেটাই আমরা উপভোগ করতে যাচ্ছি। আর এই রাস্তা পাশ দিয়ে ডান পাশ দিয়ে বাড়িঘর অনেক এখানে বসতি, পুরোপুরি যায় পুরোটাই ডান পাশে বসতি এবং বাম পাশে আর কি পদ্মা নদী। সো নিঃসন্দেহে যারা স্পেশালি যারা এই সাইডে বসবাস করেন, আমার মনে হয় তারা তাদের মতো সুখী আর মানুষ হয় না, কারণ এত সুন্দর পরিবেশে বসবাস এটা আসলে মানে স্বর্গীয় একটা উপহার বলা যায়, এটা ঈশ্বর প্রদত্ত একটা উপহার, সবার এই ভাগ্যটা হয় না। তো এইদিকেও পদ্মার চর এলাকা আর কি, এটা হচ্ছে সীমান্ত নোংর বলে, তারপরে সামনে আছে সীমান্ত অবকাশ, এইগুলো আসলে সময় কাটানোর, এইগুলোতে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এবং বসার মতো পরিবেশ আছে, যে কেউ আসলে এখানে
ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে আড্ডা টাড্ডা দিতে পারবেন, প্লাস খাওয়া দাওয়া করতে পারবেন, সব রকম ফাস্টফুড বা ফুচকা চটপটি এই ধরনের খাবার দাবার, সব ধরনের খাবার দাবার এখানে পাবেন আর কি। সো এবং এখানে অনেক সুন্দর বসার মতো পরিবেশ আছে, গার্ডেনের মধ্যে কি করে আছে কুড়ে ঘর টাইপ করে ব্যবস্থা করা আছে। আর এটা হচ্ছে এটাও সীমান্ত অবকাশ, এটা হচ্ছে আপনার এটা একটা রেস্টুরেন্ট টাইপ, এটাতেও অনেক সুন্দর পরিবেশ। এবং এটার ভিতরে দেখবেন মনে হবে যে না একটা পদ্মার পাড়ে আপনার পদ্মার নদীর পাশে বাতাস লাগতেছে, এবং মানে সব মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ যেটাকে বলে আর কি, সেটাই এলাকা। সো আমি মনে হয় কথা বেশি বলতেছি, বাট আমার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে কিবাদ। সো আমরা কিবাদে চলে আসলাম, এটা হচ্ছে কিবাদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী, ব্র্যাকেটে ছোট করে লেখা আছে কিবাদ। সো এটাই হচ্ছে সেই টিবাদ, সবাই এটাকে টিবাদ নামে চিনে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বললে হয়তো অনেকেই চেনবে না, আমি হয়তো বা চিনতাম না। সো এটাকে টিবাদ বলে সবাই চেনে, এবং টিবাদ এটা হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ, আমি দেখানোর চেষ্টা করবো পুরোপুরি। আপনার আসলে এই সময়টাতে আসতে হবে যে সময়টাতে পানি থাকে, ম্যাক্সিমাম সময় পানি থাকে, বাট এই সময়টাতে পানি একটু পানির পরিমাণ বর্ষাকালে একটু পানি উপরে ওঠে, পানি আর বেড়ে যায়। সো অনেক সুন্দর একটা পরিবেশ এখানকার, সো আমি দেখানোর চেষ্টা করবো পুরোটাই, আর আমার মনে হয় যে আপনাদের ভালোই লাগবে। আমি ঢুকতেছিলাম এবং দেখার চেষ্টা করতেছিলাম, অনেক ভিড়, আসলে কিবাদে এত ভিড় ন্যাচারালি দেখা যায় না, বাট এই সময় আজকে দেখতেছি একটু বেশি ভিড়। আমার মনে হয় আমি অনেক দিন আসি নাই, সো এখানকার পরিবেশ অনেক উন্নত হয়েছে। কত করে ভাইয়া? এখানে একটা যে রোল আইসক্রিম না কি বলে, রোল আইসক্রিম যেটাকে এখানে অনেক একটা দেন ভাইয়া, এটা নাকি অনেক টেস্টি হয়। সো আমি এর আগে একটা টেস্ট করছি রাজশাহীতেই, ওটা ভালো লাগে না, বাট আজকে এখানকারটা টেস্ট করবো, সেই জন্য আমি বললাম আমাকে এক গ্লাস দিতে বললাম, তো ওনারা বললো এক গ্লাস ৩০ টাকা করে। সো আমি বললাম আমাকে একটা দেন, ওনারা রেডি করতেছিল, আমার একটা দেন ভাইয়া। অনেক আস্তে আস্তে অনেক গরম লেগে গেছে, সো আইসক্রিমটা যদি ভালো হয় একটু হৃদয়টা চুরাবে আর কি। সো আমি নিলাম, টেক্সচারটা ভালো ছিল, এখন খেতেও ভালো হবে আশা করা যায়। সো আমি আস্তে আস্তে আগাচ্ছিলাম, খাচ্ছিলাম আর আগাচ্ছিলাম, এবং রেজাল্টটা ভালো ছিল, আইসক্রিমটা ভালো ছিল। সো আমরা ওই পাশে যাবো, আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে মোটামুটি ছাতা টাতার ইয়ে করা আছে, অনেক লোকজন আছে, আমরা একদম নদীর যে কাছে যে পানির কিনারায় চলে যাব, যাতে আমরা পরিবেশটা উপভোগ করতে পারি আর কি। এখানে একটা বাঁশের তৈরি ব্রিজ করা আছে, এই বাঁশের তৈরি ব্রিজটা পার হইতে হবে। আমার ওয়াইফ একটু ভয় পাচ্ছিল ও এই ধরনের বাঁশের ব্রিজে ওঠাতে, এক্সপার্ট না। সো তারপরেও আমি একটু সাহস করে আমি বাচ্চাকে নিলাম এবং ও নিয়ে পার চলে আসলো আর কি। আর আমরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি একদম পানির কাছাকাছি, এই পাশে একটা কক্সবাজার ভাইব তৈরি হয়েছে, এখানে যে বসার মতো ব্যবস্থা চেয়ার টেয়ার এই জিনিসগুলো করে দিছে, এবং আমরা পানির খুব কাছাকাছি চলে আসছি, এই পাশে নৌকা চলতেছে, সব মিলিয়ে অনেক উপভোগ করার মতো একটা পরিবেশ আর কি। ওইদিকে অনেকে ডাকতেছিল আমার নৌকা নিয়ে যাবেন নাকি, নৌকা নিয়ে ঘুরবেন নাকি, নৌকায় ঘুরবেন নাকি। তো যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে, সো আমরা নৌকায় উঠি না ওকে নিয়ে, আজকেও আমরা নৌকাতে উঠবো না, আমরা এখানে দাঁড়িয়ে উপভোগ করবো আর কি। যে বাতাস হচ্ছে নদীর যে বাতাসটা আসছে সেটা অনেক সুন্দর লাগতেছিলো। সো এই জিনিসগুলো আর কি, মোটামুটি মূল কথা হচ্ছে আমরা পরিবেশটা উপভোগ করার চেষ্টা করবো, যে নদীর যে নদীর পাড়ে পানির যে ঢেউ প্লাস এখানকার যে বাতাস, এই জিনিসগুলোই আমরা উপভোগ করবো আজকে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর অবশ্যই আপনারা যারা দেখতেছেন ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তাদেরকে ধন্যবাদ। এবং আর অবশ্যই যদি কখনো রাজশাহীতে আসেন, এই সময়টাতে আসেন রাজশাহীতে, কিবাদে অবশ্যই আসবেন। তো আমরা মনে করলাম শুধু ভিডিওই করবো, শুধু নদীরই ভিডিও করবো, আমাদেরও একটু আমাদের চেহারাটাও একটু আপনাদেরকে দেখাই। সো আমি একটু পুরো সার্কেল নেওয়ার চেষ্টা করলাম, পুরো সার্কেলে আমাদের একটু ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম আমার সেলের। আর এই পাশ থেকে আমি মনে করতেছিলাম এই ঢেউটা, এটা তো যদিও আমি বলতেছি কক্সবাজার ভাইব, বাট সমুদ্রের মতো ঢেউ তো আর এই পদ্মায় হবে না, আর এটা এখন জল খুব বেশিও ওঠে নাই, জল সো অত বেশি ঢেউ হবে না, বাট যতটুকুই আছে
আমি চেষ্টা করতেছিলাম একটু মোবাইলে ক্যাপচার করার, যে আর অনেক ভালো লাগতেছিল আমার। সো আমি চেষ্টা চাচ্ছিলাম যে মোবাইলে ক্যাপচার করে আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখাই আর কি। তবে গর্জনটা ভালো ছিল, নদীর গর্জনটা নিঃসন্দেহে দেখার মতো, শোনার মতো আর কি, এনজয় করার মতো আর কি, নদীর গর্জনটা হচ্ছিল। এদিকে আমার বাচ্চা ওইদিকে সানসেট হচ্ছিল, সানসেটের দৃশ্যটা অসাধারণ। এই পাশে আমরা চলে ওখান থেকে এই পাশে চলে আসলাম। এখন এই পাশে মূল যে টি বাঁধটা, সেই টি বাঁধের কাছে চলে আসবো। এটা আসলে টি বাঁধ বলার কারণ এই বাঁধটা টি এর মতো দেখতে অনেকটা, অর্থাৎ মেন রাস্তা থেকে উঠে সরাসরি একটা লাইন এবং পরে টি এর যে মাত্রাটা সেই ওই স্টাইল আর কি, টি স্টাইলের আর কি, যার কারণে এটাকে টি বাঁধ বলা হয় আর কি। আর এইখানে অনেক লোকজন এবং অনেক চেয়ার টিয়ার ইয়ে করা ছিল, বসার ব্যবস্থা করা ছিল, যারা পেয়ারা মাখা, আনারস মাখা। সো আমরা মনে করলাম যে আমরা আনারস খাবো, আমরা বললাম যে অর্ধেক আনারস আমাদের মাখায় রেডি করে দিতে। সো আমাদের এখানে অর্ডার দিয়ে আমি একটু প্রিপেয়ার করার জন্য দেখানোর চেষ্টা করছি কেটে কীভাবে মাখায় দেয় মশলাটা সব দিয়ে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। করে প্লাস আমরা ওখানে যেয়ে বসবো এবং ওরা যেয়ে দিয়ে আসবে। পরে আমরা অর্ধেক আনারসটাই প্রিপেয়ার করতে বললাম আমাদের জন্য। ওদের সব স্পেশাল মশলা টসলা কি কি আছে, ওরা এগুলো খুব একটা হাইজেনিক যে সেরকম হয় না আসলে এই অঞ্চলগুলোতে, খুব একটা স্বাস্থ্যসম্মতভাবে খাবার বানানো হয় না, বাট কোনো ওয়ে নাই আর কি। এইগুলোই আমরা একটু টেস্ট করবো আর কি। স্পেশাল মশলা আমাদের প্লেটে তুলে দিচ্ছে। পরে আমরা ওখানে ওখান থেকে খাওয়া দাওয়া করে সরাসরি যে টি বাদের টি এর ওপরে আসলাম। এটা হচ্ছে টি এর ওপরে আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি, এই যে ওইটা দেখতেছি টি এর এক সাইড, ওটা হচ্ছে রাইট সাইড আর এইটা হচ্ছে লেফট সাইড। আর আমরা যেখানে দাঁড়া আছি এটা হচ্ছে টি এর যে মেন ইটা, মেন মাথাটা আর কি। সো এইটাই হচ্ছে টি বাদ, টি এর মতো দেখতে, আমি আবারও বলছি টি এর মতো দেখতে, যার কারণে এইটার নাম টি বাদ। বাট যে পরিবেশটা এখন পর্যন্ত আমি মানে আমার মনে হচ্ছিলো যে আমি যতটুকু সময় দাঁড়িয়ে থাকি পুরাটাই ভিডিও করি, পুরাটাই দেখানোর চেষ্টা করি। আমরা প্রায় এক ঘন্টার মতো ছিলাম, পুরাটা সময় এত ভালো লাগছে, এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো পুরাটা ভিডিও করে ক্যাপচার করে রাখি আমার অডিয়েন্সদের জন্য আর কি, যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আর স্পেশালি। অনেকটা সময় এখানে স্পেন্ড করলাম, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক দিন পর অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করলাম। তো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম বাজারে, বাজারে এসে হালকা পাতলা কিছু গৃহস্থলে জিনিসপত্র কিনলাম, যেমন পামোছা পাপোশ, তারপরে বাচ্চার ওষুধ, আমাদের হালকা পাতলা খাবার দাবার, এই জিনিসগুলো কিনে নিয়ে আমরা এখন বাসায় চলে যাব। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই।